তালিবান শাসিত আফগানিস্তানে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতে অন্যরকম ছবি ধরা পড়লো এই রাজ্যের দার্জিলিং জেলার মাটিগাড়ায়। সেখানে দুই তরুণীর হাতে প্রহৃত এবং লাঞ্ছিত হতে হলো এক তরুণীকে। সোশ্যাল মিডিয়ায় প্রহৃত তরুণীর বিবস্ত্র ছবি ছড়িয়ে দেবার অভিযোগ উঠলো অন্য তরুণীদের বিরুদ্ধে। বিতর্কের কেন্দ্রে এই ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীর ঘরে ঢুকে মারধর করছেন দুই তরুণী। লাথি ঘুষি কিছুই বাদ নেই, মারতে মারতে আক্রান্তের পোশাক খুলে নেওয়া হচ্ছে। মারধরে শুধু নয়, করা হচ্ছে ভাঙচুর। এবিপি আনন্দ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। মাটিগাড়া থানার পুলিশের দাবি এই ছবি 10ই অগস্টের। প্রাথমিক অনুমান ঘটনার পিছনে রয়েছে ত্রিকোণ প্রেম। পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে টানাপোড়েন চলছিল দুই তরুণীর মধ্যে। অভিযোগ, 10ই অগস্ট কয়েকজন তরুণী ওই যুবককে নিয়ে মাটিগাড়ার বাসিন্দা তরুণীর বাড়িতে চড়াও হয়, বিবস্ত্র করে মারধর করা হয় তাকে। ঘটনার ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। लोग लेके आया था, वो लोग के साथ ही सब मेरे को मारने के लिए ऐसा ही लेके आया था लड़का लोग। अभी मुझे डर लग रहा है। घटनाय জড়িত থাকার অভিযোগে এক তরুণী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। उस मामले में हम लोग पुलिस মাটিগাড়া থানা में एक केस किया, स्पेसिफिक केस हुआ है। मोबाइल डिवाइस से जो वीडियो लिया गया था वो मोबाइल डिवाइस भी पुलिस रिकवरी करके वो मोबाइल डिवाइस सीज कर लिया है। दो को गिरफ्तार किए हैं, एक को गिरफ्तार किए हम लोग 12 तारीख और दूसरे को हम लोग गिरफ्तार किए 15 तारीख। पुलिस सूत्र खबर, घटनाय জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তালিবান শাসিত আফগানিস্তানে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতে অন্যরকম ছবি ধরা পড়লো এই রাজ্যের দার্জিলিং জেলার মাটিগাড়ায়। সেখানে দুই তরুণীর হাতে প্রহৃত এবং লাঞ্ছিত হতে হলো এক তরুণীকে। সোশ্যাল মিডিয়ায় প্রহৃত তরুণীর বিবস্ত্র ছবি ছড়িয়ে দেবার অভিযোগ উঠলো অন্য তরুণীদের বিরুদ্ধে। বিতর্কের কেন্দ্রে এই ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীর ঘরে ঢুকে মারধর করছেন দুই তরুণী। লাথি ঘুষি কিছুই বাদ নেই, মারতে মারতে আক্রান্তের পোশাক খুলে নেওয়া হচ্ছে। মারধরে শুধু নয়, করা হচ্ছে ভাঙচুর। এবিপি আনন্দ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। মাটিগাড়া থানার পুলিশের দাবি এই ছবি 10ই অগস্টের। প্রাথমিক অনুমান ঘটনার পিছনে রয়েছে ত্রিকোণ প্রেম। পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে টানাপোড়েন চলছিল দুই তরুণীর মধ্যে। অভিযোগ, 10ই অগস্ট কয়েকজন তরুণী ওই যুবককে নিয়ে মাটিগাড়ার বাসিন্দা তরুণীর বাড়িতে চড়াও হয়, বিবস্ত্র করে মারধর করা হয় তাকে। ঘটনার ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। लोग लेके आया था, वो लोग के साथ ही सब मेरे को मारने के लिए ऐसा ही लेके आया था लड़का लोग। अभी मुझे डर लग रहा है। घटनाय জড়িত থাকার অভিযোগে এক তরুণী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। उस मामले में हम लोग पुलिस মাটিগাড়া থানা में एक केस किया, स्पेसिफिक केस हुआ है। मोबाइल डिवाइस से जो वीडियो लिया गया था वो मोबाइल डिवाइस भी पुलिस रिकवरी करके वो मोबाइल डिवाइस सीज कर लिया है। दो को गिरफ्तार किए हैं, एक को गिरफ्तार किए हम लोग 12 तारीख और दूसरे को हम लोग गिरफ्तार किए 15 तारीख। पुलिस सूत्र खबर, घटनाय জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।